মশার উপদ্রব থেকে বাঁচতে নরসিংদীতে বিদ্যালয়ের চারপাশে মশার ওষুধ ছিটানোর ফলে বিষক্রিয়ায় 11 ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। বুধবার দুপুর 12টার দিকে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনে এই ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত, আয়েশা, তুবা, আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত, মুক্তা ও তুলিসহ 11 জন অসুস্থ হয়ে পড়লে তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়। নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ বলেন, এরিস মশার উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষা করতে নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে আমাদের অবগত না করে বিদ্যালয়ের ক্লাস চলাকালে নরসিংদী সরকারি মহিলা কলেজ এলাকায় মশার ওষুধ ছিটানো শুরু করে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের দরজা জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেও দরজা জানালার ফাঁক দিয়ে মশার ওষুধের বাষ্প শ্রেণীকক্ষে ঢুকে বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর 11 জন ছাত্রী শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেন। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিপাশা মাসুদ ছাত্রদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মশার ওষুধের বিষক্রিয়ার ফলে শ্রেণীকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল। এ ব্যাপারে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে এডিস মশার সংখ্যা বেড়ে যাওয়ায় মশা নিধনে আমরা শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কাজ শুরু করি, তবে এই ওষুধে বিষক্রিয়া হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেন বিষক্রিয়া হচ্ছে সেটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন বলেও জানান তিনি।